আলি তো জানি না ফাতেমার ঘটনা, আলি তো জানি না ফাতেমার ঘটনা, ফাতেমার নিগুর খবর আলি জানে না রে, আলি জানে না ফাতেমার নিগুর খবর আলি জানে না রে, আলি জানে যদি আলি জানিত বিয়া না করিত, বিয়া না করত বিবি মা ফাতেমা দে, একদিন আলি দিয়াছিল গালি, গালি দিলেন মা ফাতেমা রে, একদিন হজরত ফাতেমা জান্নাতকে আলি বলতেছে, বিবি গো আমি তোমার কাছে কুদরতি ভেদ কুদরতি নীলা দেখতে চাই। ফাতেমা জান্নাত বললেন, আমার কাছে কোনো নীলা নাই স্বামী, আমি কি কুদরতি ভেদ দেখাবো, আমি তো সবে মাত্র গোলাম একজন মালিকে। ফাতেমা কয়, তুমি যদি নিঘুর নীলা না দেখাও তাহলে তুমি যে নবীর বেটি এটা আমি বিশ্বাসই করব না, বিশ্বাস করিও না। যখন বলল আলী নবীর দোহাই দিলা, তুমি নবীর বেটি না নবীর বেটি হইলে নীলা দেখাইতা, ফাতেমা কথা শুনিয়া স্বামী যদি যায় বেজা হইয়া, নীলা দেখাইতে হবে নইলে মানবে না, ফাতেমার নিগুর খবর আলি বললেন, বিবি গো তোমার নামটি হলো জহুরা, তুমি নবীর বেটি ফাতেমা, আমি তোমার কাছে কোনোদিন কোনো কিছুর আবদার করি না, আজকে একটা আবদার করি। ফাতেমা, কি আবদার স্বামী, আপনি খুলে বলুন। আলী বলতেছে, তোমার কাছে নিঘুর নীলা জহুরা আছে, নাহলে তোমার নাম জহুরা হবে কেন, আল্লাহ তোমাকে মা ডেকেছেন, দয়া করে তুমি একটু নিঘুর নীলা আমাকে দেখাও। ফাতেমা বললেন, স্বামী গো আপনি ভুল করছেন, আমার কোনো নিঘুর নীলা নাই, আমার কাছে কোনো জহুরা নাই, আমি সবে মাত্র নামে রাখাল আল্লাহ পাকের একজন গোলাম দাসী। সাথে সাথে হযরত আলী বলতেছে, তাহলে তুমি যে নবীর বেটি ফাতেমা এটা আমি বিশ্বাসই করি না। ফাতেমা বড় দায় থেকে গেল। আলী বলল, বিবি স্বামীর কোনো কিছু আবদার স্ত্রীর কাছে করলে সেই আবদারও যদি স্ত্রী না পূরণ করে তাহলে পরপারে তার জবাব দিতে হয়, তুমি আমার ইচ্ছাটাকে পূরণ করবে কিনা বলো। ফাতেমার দায় থেকে গেল, বলল, স্বামী ঠিক আছে, আমি আপনাকে নিঘুর নীলা দেখাইতে পারি, তো আপনাকে একটা আদেশ করব। আলি বলল, কি আদেশ? বলে, আপনি এশার নামাজ পড়ে বাড়ির পূর্ব দিকে যাবেন, বাড়ির পূর্ব দিকে আছে আয়নার নদী, এই আয়নার নদী অষ্ট আঙ্গুল গভীর, নিচ থেকে এক ঘটি পানি নিয়ে আসবেন, ওই পানিতে আমি অজু করে আপনাকে আমি নিঘুর নীলা আমার জহুরা দেখাবো। সারাদিন গেলেন চলিয়া, এশার নামাজ পড়িয়া, এশার নামাজ আলিবার পড়িয়া, বাবা এশার নামাজ পড়িল, ঘটি হাতে নিল, ঘটি লইয়া আলি পূর্ব দিক চলে রে, লক্ষ্য করে দেখিল আয়নার নদী অষ্ট আঙ্গুল গভীর ছিল, বাবা নিচে আয়নায় আছে পারুনি, মুখ দেখা যায় তখনই আলিতা আলিতা কাই নিজের ছবি দেখল, আয়নার নদীর কাছে ঘটিটা এসে নামাজ পড়ে নিয়ে গেছে, নিয়ে যা লক্ষ্য করে দেখতেছে যে ওটা আয়নার নদী অষ্ট আঙ্গুল গভীর পানি, নিজ দিকে পানি যাইতেছে স্রোত, মৃদু মৃদু স্রোত। হযরত আলী করলেন কি, ঘটিটা ওই পানির মধ্যে নামায় দিলেন, এক ঘটি পানি নিয়ে যাব, ইমাম হাসান হোসেনের মা জননী আমার স্ত্রীর জহুরা উজু করবে, তারপর আমাকে নিঘুর নীলা দেখাবে। যেই ঘটিটা পানির ভিতরে নামায় দিছে, নামায় দিয়ে দেখে
যে পানির নিচ দিয়ে স্বর্ণের দলা, স্বর্ণের কাউনের চাল, সরিষার দানার মতো স্বর্ণের দলা উজান থেকে ভেসে ভেসে গড় গড়াইয়া যাচ্ছে মানিক মুক্তা। আলী কয়ে আশ্চর্য ঘটনা, এত মানিক মুক্তা স্বর্ণ সোনা দানা ভেসে যাচ্ছে। ঘটিটা কেনারে রেখে দিয়ে হজরত আলী তখন ওই আটাঙ্গুল গভীর তো হাত দিয়ে ওই পানিগুলো পানির ভিতর থেকে সেই ধরতে লাগলেন। সোনা দানা ধরতেছি তখন পাঞ্জাবির পকেটে রাখলো বড়ায়ারে হাতে মারে পাঞ্জাবির পকেটে বোঝাই করিল মানিক মুক্তা গোড়া গড়ি যায় ধরা শেষ হয় না দুই পকেটে বোঝাই হয়ে আছে আলি কয় আরো ধরব যে এবার চাদর খুলিয়া বস্তা নিজে বানায়া হাতে মারে নিগুর খবর এত সোনা দানা দেখিনি কোনোদিন, আমার বাড়িতে যে অভাব আমি অভাবে থাকি। স্বর্ণের দলাগুলি ধরতেছে বান্ধবীর পকেটে রাখে, মানিক মুক্তা পাওয়া যায় ওগুলো ধরে ধরে রাখে, যত ওজন দিকে যায় ততই ভালো মানিক মুক্তা পাওয়া যায়। পানির নিচ দিয়ে সরিষার দানার মতো যাচ্ছে। হজরত আলী কয় মাওলা এত সোনা দানা বান্ধবীর পকেট বোঝাই হয়ে গেল। আলীর গায়ে ছিল একটা চাদর, চাদরটা খুলে দুই পাশে গিটো দিলেন, গিটে দিয়ে বস্তা বানালেন, বস্তার ভিতরে কাউনের চালের মতন সরিষার দানার মতন মানিক মুক্ত গুলো ধরে আর বস্তার ভিতরে রাখে। এইভাবে রাখতে রাখতে বস্তাটা বোঝাই হয়ে গেল। হযরত আলী কয় বস্তা বোঝাই হয়ে গেল, এত স্বর্ণ নিশ্চয় উজানে কোনো গাছ আছে, সেই গাছে স্বর্ণ ধরতেছে, স্বর্ণ পাকে, পাকলে স্বর্ণ পড়ে যায় ভেসে ভেসে আসে। অতএব স্বর্ণের বস্তাটা আলী রেখে মনে মনে ভাবলেন যে আমি এখন উজানে যে স্বর্ণের গাছ যেখানে আছে ওই গাছটাই আমি উঠে নিয়ে বাড়িতে গাইরে দেবো, সোনা দানার মানিক মুক্তার আমার আর অভাব পড়বে না। সেই ঘরের ভিতর থেকে কনিষ্ঠ আঙ্গুল, আরে কনিষ্ঠ আঙ্গুল খানা ঘরের ভিতর থেকে বাইরে গেছে রইয়া ফোটাই ফোটাই পানি ঝরতেছে মানিক মুক্তা পড়িতেছে ওই আঙ্গুল থাকিয়া। আলী কয় স্বর্ণের গাছ আছে এ ঘরের ভিতরে, স্বর্ণের গাছ আছে এ ঘরের ভিতরে, ঘরের ভিতরে ঘরের ভিতর থেকে কনিষ্ঠ আঙ্গুল ঝুরে পানি পড়তেছে ফোটায় ফোটায়, এখান থেকে লেখা আছে নিমিম চুয়ান, আর তার থেকেই হয়ে গেছে মানিক মুক্তা ঝুরতেছে। আলী কয় এই ঘরের ভিতরে আছে গাছ। আলী কি করলো, লুলু মার্জান বিসমিল্লাহ রহমান রহিম দোয়া পাঠ করলেন, ঘরের দরজাটা খুলে গেল। ভিতরে লক্ষ্য করে দেখতেছে একটা পালং স্বর্ণের খাট, সিংহাসনে সিংহাসনে একটি নারী শুয়ে আছে, ওই নারীর কনিষ্ঠ আঙ্গুল থেকে ফোটায় ফোটায় পানি পড়তেছে, তাতেই মানিক মুক্তা গড়াগড়ি করে ভাটির দিকে যাচ্ছে। আলী কয় এটাই তো স্বর্ণের গাছ।
আলী নারীটাকে গায়ে হাত দিয়া বলিল, দেখো না তোমার লইয়া যাব আমার ঘরেতে। আলী কয়, একে বিয়ে করিলে সোনা দানার অভাব না পড়িবে, গায়ে হাত দিয়া নারীরে ডাকলো তখন নারী। তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে দেখে একটা নারী নারীর গায়ে হাত দিয়ে বলতেছে, এই মহিলা আমি তোমাকে বিবাহ করবো, তুমি স্বর্ণের গাছ, তোমার ভিতর থেকে মানিক মুক্ত ঝরতেছে। ওই মহিলাকে আলি যেখানে সেখানে শক্তির বাড়াই করা যায় না, তুমি আমি আমি একটা ভিন্ন নারী, তুমি অচেনা পুরুষ হয়ে আমার গায়ে হাত দিলে, এটা কি তোমার নবীর আদেশ? হে আলি, ইচ্ছে করলে আমি তোমাকে ঢেল মেরে প্যারা ছাত্র মতো গলায় ফেলতে পারি। আলি কয়, মহিলা মানুষের এত শক্তি একটা নারীর গায়ে, হযরত আলী কেন গায়ে হাত দিলে? তার অপরাধে হযরত আলীর সঙ্গে ওই নারীর যুদ্ধ শুরু হয়ে গেল। এমন যুদ্ধ শুরু হয়ে গেল হযরত আলী ওই নারীর সঙ্গে আর পারে না। এই নারী হযরত আলীকে দুই হাত ধরে এমন ভাবে ঢেল দিলেন, ঢেল দিয়ে দূরে দিল ফালাইয়া, বলিব এখন পড়িয়া গেল আলী, খেয়াল ছিল না। কিছুক্ষণ পরে হুশ হইল নারীর সঙ্গে, পারে না পারে না গো, আলী কয়া তো সতি মেয়ে মানুষের। নারীটারে আমি হারাই ফেললাম, কোথায় গেল আমার স্বর্ণের গাছ, কোথায় পাবো আমি সে নারীরে, আহারে আমি এখন কোথায় পড়লাম, আমাকে ঢেল দিয়ে ফেলে দিল, নারীটারে হারাই ফেললো। হযরত আলী মনে মনে কয়, স্ত্রী লোকের এত শক্তি আগে জানতাম না, জানলে কি আর আমি স্বর্ণের গাছ মানিক মুক্তার লোভে আসতাম। হযরত আলী একাকে একা পথ ধরে চলতেছে, অনেক দূর হেঁটে গেল, আলীর ক্ষুধার পিপাসা হয়ে গেছে, ক্ষুধার পিপাসায় ছটপট করতেছে, হযরত আলী কিছু খাবে? আলীর ক্ষুধা গেছে লাগিয়া, কিছু খাইতে চায় তখন না, কেমন করে খাবে খানা, খানা দেখে না বাবা, দেখে রাস্তার ভিতরে আর এক স্ত্রী লোক ডিমের দোকান দিয়ে বসিয়া আছে, নারী সারে দোকান খুলিয়া রে, প্রাণের বন্ধু তোমায় বলি গো, একটা খানা দেও না বন্ধু, দেও না আমায় গো। নারী কয়, দোকানের জিনিস দেই না, এটা ব্যবসার জিনিস দেওয়া যায় না। আলী কয়, প্রাণ বাঁচে না, দেও না আমার। আলী
আমি খুদার তারণায় যা বলতেছে, ওই স্ত্রী লোকটা দোকান খুলে বসে আছে, বললো বোন তুমি এখান থেকে আমাকে একটা ডিম দাও, আমি খেয়ে তোমার জন্য দোয়া করে যাব। আলীকে দেখে ওই মহিলা বলতেছে, হে আলী কখনই আমি ব্যবসার জিনিস তোমায় দেবো না, কারণ এগুলো হচ্ছে আমার ব্যবসা বাণিজ্য। তোমাকে তর্ক বললে বাড়ির থেকে খানা এনে দেবো, কিন্তু আমি ব্যবসার জিনিস দিতে পারবো না। আর তুমি যদি নবীর জামাতা হয়েই থাকো তাহলে তুমি সৎ মানুষ, অসৎ লোক নও। তুমি আমার দোকানে বসে বেচা কিনা করো, আমি বাড়ির ভিতর থেকে রুটি বানায় নিয়ে তোমাকে এনে দেবো, তুমি রুটি খেয়ে চলে যাবে। হযরত আলী দোকানে বসলেন, আলী বলতেছে কোন বিশ্বাসে আমাকে দিয়ে গেলেন, বলে তুমি না নবীর জামাতা, নবীর সাহাবি, তুমি তো কখনোই ব্যবসায় আমানত খেয়ানত করতে পারো না। আলী বসে আছে, মেয়েটি ভিতরে চলে গেল রুটি তৈরি করতে। আলীর জন্য রুটি বানায় নিয়ে আসতেছে, এদিকে হযরত আলী ডিমের দোকানে বসে আছে, আরেকটা স্ত্রী লোক এসে বলতেছে, ভাই আলী আমার খুদার পিপাসা হয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও, এখান থেকে দুটো ডিম দাও, আমি খেয়ে যাব। আলী বলতেছে, বোন আমি তো খুদার পিপাসিত হয়ে এখানে এসেছিলাম, আমাকে দোকানে বসে আমার জন্য খানা আনতে গেছে, এই ব্যবসার জিনিস তিনি আমাকে দেয় নাই, তাই আমি তোমায় দিতে পারবো না, তুমি বসো। তুমি যখন একটা অতীত আমায় যে খানাটা দিবে এর অর্ধেকটা আমি তোমায় দিয়ে দিব। ওই নারী বলতেছে, আমি মানি না, আমার ক্ষুধা লাগছে, আমি এখান থেকে ডিম আমি নিয়ে খাবো। বলতেছে, না আমানত কখনো নষ্ট করতে আমি দেবো না, এটাই আমার একান্ত বিশ্বাস। ওই নারী বলতেছে, দেখি তোমার আমানত কিভাবে তুমি আটকাইতে পারো, তোমাকে আমি পরীক্ষা করে দেখি। এই কথাটা কয়া ওই নারী ডিম দুটি হাতে তুলে নিছে, হযরত আলী হাতটা ধরলো, ধরে বলতেছে, অসভ্য নারী, কি করে তুমি অন্যের জিনিস হাত দিয়ে নাও। ওই স্ত্রী লোক বললো, আলী আমার জিনিস আমি নিব, তাতে তোমার অসুবিধা কি? কয় না কখনোই তো তোমার নয়। কয় হ্যাঁ আমার ব্যবসার জিনিস আমি নিব। বলতেছে, না আমার জন্য রুটি তৈরি করতেছে, এটা তো তার। কয় আলী বেশি বুঝো না। হযরত আলী ওই নারীর সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, এমন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরত আলী ডিম উদ্ধার করতে শত চেষ্টা করলো, কিন্তু নারীটি ডিম তাকে দিচ্ছে না। উভয়ের ভিতরে ধাক্কা ধাক্কি ঝগড়াঝগড়ি হাতাহাতি করতে করতে ওই নারীটির সঙ্গে হযরত আলী পারল না। না পারার খাতিরে হযরত আলীর সেই ডিমের খাসি 1400 ডিম নিয়ে নারীটি খাসিটা জমিনের ভিতরে ঢেলাইয়া দিল। জমিনের ভিতরে ডিমগুলো পড়ে গেল, সিদ্ধ ডিম বাষ্ট হইয়া বাচ্চা উড়ে আকাশের দিকে আল্লাহর নাম জপতে জপতে উড়ে গেল। নারীটা স্ত্রী লোক ডিম গুলো শেষ করে দিয়া গোপন হইয়া গেল। হিসাব দিয়ে রুটি খাওয়ালি নইলে খাইতে দিনে গো
তোমার অসুবিধা কোথায়? এত শক্তিশালী নারী স্ত্রী লোক আমি জীবনে দেখি নাই। আমি তাকে আটকাইতে পারলাম না, সে আমাকে হীন ভেবে আমাকে পরাজয় করে সমস্ত ডিমগুলো জমিনের মধ্যে নিক্ষেপ করলো। আর একটা জিনিস দেখলাম, নিক্ষেপ করার পর পর ওই ডিমগুলো বাষ্ট হইয়া, সিদ্ধ ডিম বাষ্ট হইয়া বাচ্চা উড়ে আকাশের দিকে চলে গেল মাওলার নাম জপতে জপতে। এই অকল্পনীয় ঘটনা। আসল মালিক বলতেছে, আলি, সিদ্ধ ডিম কোনোদিন বাষ্ট হইয়া বাচ্চা উড়ে যায়? আলি চালাকি করো তাই না? সমস্ত ডিম তুমি সেরে কোদালি খেয়ে ফেলছো। বলতেছে, না গো বোন, আমি খাই নাই। খাইছো কি বা না খাইছো, এই রুটি তো খেতে দেবই না। আমার যখন তুমি খেয়ানত করে ফেললে, দায়িত্ব রাখতে পারলে না, আমি তোমায় আর ছেড়ে দেবো না। হযরত আলীকে ওই নারী আবার গ্রেপ্তার করে ফেললেন। নারীটি আলীকে এমন ভাবে বন্দী করলেন, আলীর এক চুল পরিমাণ নড়ার কোনো ক্ষমতা নেই। এবার আলীরে ধরিয়া একটা কূপের ভিতর ফেললো গো। পড়ার সঙ্গে জ্ঞান হারাইয়া আলী রইয়াছে পড়িয়া গো। আমি কোন বাদেশে যাব গো বন্ধু, উপরে তলদেশে পরে অজ্ঞান হয়ে আলী বসে আছে, পরে আছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে গেল। জ্ঞান ফিরে আলী তাকায় দেখে যে যে নদীর কেনারে দিয়ে স্বর্ণের গাছের সন্ধানে রওনা করছিল সেই কেনারেই উনি শুয়ে আছেন। আলী কয়, আশ্চর্য ঘটনা, কোথায় গেল আমার সেই স্বর্ণের গাছ? কোথায় গেল ডিমের দোকান? কোথায় গেল যে ডিম চাইলেন, ফেটে গেল বাচ্চা হইয়া, ডিম বাষ্ট হইয়া উড়ে আকাশে চলে গেল বাচ্চা উড়াল দিয়ে? আমি কোথায় থেকে আবার কোথায় আসলাম? মাওলা গো, আমি কিছুই বুঝি না, তুমি আমাকে পথের দিশা দাও। ধীরে ধীরে এবার আলীর মনে পড়ে গেল যে আমি স্বর্ণের গাছ নিয়ে যেতে পারলাম না, দুঃখ নাই, কিন্তু একটা কাজ করি, এই স্বর্ণের বস্তাটা নিয়ে যাই, সোনা দানার অভাব হবে না। গরিব মানুষদেরকে দান করে দিলে পারে তারা ধনী, বড় লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে। এই কয়া স্বর্ণের বস্তাটা ওই যে চাদর দিয়ে বানাইছিল ওর কাছে গেল। ওর কাছে যা দেখতেছে, বস্তাটা যখন ঘাড়ে উঠালেন তখন ওর ভিতরে মুরগির বাচ্চার মতো, ওই যে বাচ্চা মুরগির বাচ্চার মতো চেঁচামেচি করতেছে। আলী কই থেকে গেলাম, স্বর্ণের দলা মানিক মুক্ত রেখে গেলাম, আর এখানে দেখতেছি মুরগির বাচ্চা চিলিবিলি চিলিবিলি করতেছে, কিসমিস করতেছে, চেঁচামেচি করতেছে। বস্তাটা নামাইয়া বস্তার মুখটা খুলে দেখে, ডিম বাষ্ট হইয়া বাচ্চা উড়ে গেছে, সেই বাচ্চা ভিতরে গো। আলী বলে, কি ঘটনা আমি তো বুঝলাম না গো। সমস্ত বাচ্চা উড়ে গেছে। যখন উড়ে গেছে সাথে সাথে
বস্তার নিচ থেকে একটা সুন্দরী নারী বের হলো। যখন বের হয়ে গেল তখন এই নারী বলতেছে, আলি ওইদিকে স্মরণের জন্য লোভে পড়ে গেছিল ঘরের ভিতরে, তারে তো পারলাই না, ডিমের দোকান আমানত নিয়ে বসেছিল, তারাও তো আমানত ঠিক রাখলে না, একজন মেয়ের লোকের সঙ্গে তুমি পারলে না, আবার হেনস্তা হইয়া এসে আমার এই ক্ষতিটা করলা, আমার এই মুরগির বাচ্চাগুলো তুমি ছেড়ে দিলে, আলি তোমাকে আর আমি ছাড়বো না। হযরত আলীকে ধরিয়া দিলেন আটাইয়া, মানি ব্যাগের মতো একটি ব্যাগ গেছে দিয়া, সেই ব্যাগের ভিতরে আলীর দিলেন যে আটকায়া গো, মানি ব্যাগের ভিতরে তুলিয়া সেম দিল আটকায়া, ধীরে ধীরে বম এবার আলী গেছে বন্ধ হইয়া, কতক্ষণ থাকতে পারে বন্দি হইয়া আলী বাসে না, এমন জ্বরে ফাতেমা কইয়া চিৎকার মা দিল গো, মানিব্যাগের ভিতরে বন্দি করছে, আলী রে তুলছে, আলীর দম নিঃশেষে আটকা পড়ে গেছে, দম খাটো হয়ে গেছে, এমন জোরে ফাতেমার নাম ধরে চিৎকার দিছে, জহুরা আমি পড়ে গেলাম, চিৎকার দিয়েই ফাতেমা আলীরে ডাক দেখো স্বামী, আলী চেতন হয়ে দেখে বিছনার মধ্যে, যা কিছু দেখলেন সব রুহানি জগতে স্বপ্নের মতো সব দেখে গেলেন। ফাতেমায় কয়ে স্বামী কয়ে এরকম করেন কেন, আপনারা না যাওয়ার কথা আয়নার নদীর কাছে পানি এনে দেবেন, আমি উজু করবো, নীলে নিঘুর নীলে দেখাবো, আপনি নিগড় নীলে দেখবেন, আলী কয় নিগড় নীলে কি দেখবো, আমি তো নীলে দেখেই আসলাম, বলে কি নীলে দেখে আসলেন বলেন, আলী বলে কো না কথা সব স্বপ্নের ভেবে, স্মরণের গাছটা কে ছিল আমায় জানা বলে, হাতে না কয় আমি ছিলাম তোমায় বলি ভালো, ওই যে স্মরণের গাছটা মানিক মুক্তা আছে বের হয়েছে কনিষ্ঠ আঙ্গুল থেকে, স্বামী গই নারীটা হলো জান্নাত অর্থাৎ আমি, ডিমের দোকান নিয়ে বসে আছে ওটাও আমি দোকান খুলে, যে ডিম চাইলেন আমানত দেওয়া যাবে না ওই নারীটাও আমি ছিলাম, তার নাম কুদরত, আর ঘরের ভিতরে তার নাম জান্নাত, আর যিনি মানিব্যাগের ভিতরে ভর্তি করলে তিনি হলো জহুরা, খাতুন নেতুন মা ফাতেমা হজরত জহুরা, একই মানুষ, স্বামীকে স্বপ্নের ভিতরে আপনাকে এই নিঘুর নীলে দেখানো হলো, বাস্তবে দেখানো সম্ভব নয়, রুহানি জগতে আপনাকে দেখালাম, স্বামী আপনি কি আমার নিঘুর নীলে দেখেছেন, আলী বলতেছে দেখেছি, নিঘুর নীলে দেখলেন আলী ফাতেমা কাছে গো, বিবি তোমার কাছে এত মানে মুক্তা গেছে হইয়া, এত সম্পদে আল্লাহ দিছে কেন গরিব পেছি হইয়া, ফাতেমা কয় চাইলে দিবে ইমান নষ্ট হইতে পারে, এই কারণে আমি চাই না। আলী কয় আমার ঘরের ভিতরে ধন মাল থাকতে আমি কিসের খুঁজতে যাই অন্যের জায়গাতে, আমার তো সাধনার বল, আমার কুদরত কামিনী জহুরা হরিনরীদের সর্দার, আজ বুঝলাম তোমার নিগুর নীলা নিগুর তত্ত্ব আমার বোঝার কোনো ক্ষমতা নাই, আমার জীবন শেষ করে দিলেও আমি তোমার নিগুর নীলার এক কোণাও বুঝতে পারবো না, বিবি গো তুমি অনেক আমার সে ঊর্ধ্বে আছো, এই পর্যন্ত নিগুর নীলা গেলাম রে বলিয়া, বলতো রুটি করবেন তোমা সকলে মিলিয়া, তাকে বাঞ্জা তোমের কথা গেলাম বলিয়া, ভুল তুরটি করবেন ক্ষমা তোমরা পাঁচজনা, তোমরা
আমরা পাঁচজন বাচ্চা তোমরা গেলা হইয়া তোমাদেরই নূরে সৃজন সারা দুনিয়া তোমরা পাঁচজন হাসর ময়দানে লইবা যে তো লইয়া গো